সর্বোপরি আমার জয় আরও সহজ হবে এবং আমি মনে করি রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা, ভাবনা, মুখ্যমন্ত্রীকে তারা কীভাবে নেয়, কীভাবে কোন চোখে দেখে, আমি গ্রাসরুট লেভেল থেকে সেটা উপলব্ধি করি। তাই আমার ভোট আরও বাড়বে। মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব, এবং তৃণমূল দলের ভোট আরও কমবে, আমার ভোট আমার যেটা ধারণা আরও 100,000 বাড়বে। তৃণমূলের কি স্ট্র্যাটেজি? আমার যেটা মনে হয়, আমি তো বলবো তৃণমূল তাকে টিকিট দিক, আমার বিজয়টা সহজ হবে। তবে আমার যেটা ধারণা, তৃণমূল ওকে নিয়ে গ্যারেজ করে দেবে, টিকিট দেবে। আর যদি দেয় তাদের ব্যাপার, এটা তাদের সিদ্ধান্ত, আমার সেখানে কোনো মন্তব্য না করাই ভালো। তৃণমূলের দৈন্যদশা, আসলে মানুষ তো চলে যাচ্ছে, তাই কি বলবো, অপরিপক্ক ভুল সিদ্ধান্ত নেওয়া একজন লোককে। ও যেটা বলছে, দলে কাজ করতে পারিনি এবং এলাকায় উন্নয়ন করতে পারিনি, সেই জন্য দলের উপর বিতশ্রদ্ধ হয়ে চলে গেছে, আদৌ কি তাই? কি কারণে গেলে বলে আপনার মনে হয়? ও তো বিধায়ক ছিলেন, বিধায়ক এখনো আছেন, ভারতীয় জনতা পার্টির সিম্বলে তিনি জিতেছেন, তিনি টিকিট লোকসভায় NOC পাননি বলেই তার প্রতি সহানুভূতি দেখিয়ে দল তাকে বিধায়ক বানিয়েছে। আর সেই বিধায়ক তার এলাকার মানুষ তার প্রতি কতটা বিতশ্রদ্ধ, তিনি জনসেবা, জনগণের প্রতি দায় দায়িত্ব ন্যূনতম পালন করেননি, আপনি গেলে পরের মানুষের কাছে সকলের মুখে মুখে শুনতে পাবেন। এবং তার আবার ওখানে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার দম তার ছিল না, তিনি বুঝতে পেরেছেন বলেই আজকে এই পচা বাজারে যেখানে লোক পালাচ্ছে, জেল খাচ্ছে, আগামী দিন সেই পচা দলে নাম লেখাচ্ছে, যে দলের বিধায়ক ভদ্র যারা তারা চলে আসছে, সেই অবস্থায় উনি এদিকেও পথ ছাড়েননি, সেই দম তার দেখানোর সাহস নেই। উনি ওখানে জিতে আসুক বিধায়ক, MP তো দূরের কথা, জেতার কথা। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, মুকুটমণি ওখানে দাঁড়াবে আর তার 4 গুণ ভোটে ওই বিধায়ক পদ হারবে। ওখানে উনি ভোট করান, বিধায়ক পদ থেকে পদত্যাগ করুন, উনি দু জায়গাতেই লড়ুন, বিধায়ক এবং MP-তে লড়ুন। কত গুণে ওকে হারায় মানুষ, রানাঘাটবাসী, নদিয়াবাসী বারে বারে আশ্বস্ত করছে। নদিয়ার মাটি হিন্দুত্বের মাটি, নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি, তাই সেই মাটিতে তৃণমূলের অপসংস্কৃতি এখানে চলবে না। ভোটের মুখে, ভোটের মুখে, ভোটের মুখে যে দলবদলটা, এটা কতটা ক্ষতি হয় বলে মনে হয় আপনাদের? দেখুন, BJP-র কোনো ক্ষতি হবে না, এটা আমি 100% বলতে পারি। তৃণমূলের ক্ষতি হবে, অন্যত লোককে দেবে, আর তার রেজাল্ট দেখতে পাবো নিক এবং টিকিট দেখ রানাঘাট দেখতে পারবে তৃণমূল কংগ্রেস।